সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমি আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়াল নিয়ে আড্ডা দিচ্ছি সেটা নাম হচ্ছে গিয়ে সিরিয়াল কে আপন কে পর। এই সিরিয়ালটা হয় স্টার জলসায় ঠিক সন্ধ্যে 7:30 সময়। এই সিরিয়াল সম্পর্কে এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, কিন্তু তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচের ডেসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে পৌঁছবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলে এসেছি। কেয়াপন কেপর সিরিয়ালে আমরা দেখতেই পেয়েছি যে তিন্নির বিয়েটা ভেঙে গেছে, আর এই জন্যে পালক এবং তিন্নি এরা দুজনেই কিন্তু খুবই চিন্তিত। উল্টো দিকে সহেলি তো মনে মনে বেশ আনন্দই করছে, তার কারণ হচ্ছে সে তো জানতে পেরে গেছে যে সঞ্জয় হচ্ছে পালকের ভাই, তাও আবার নিজের ভাই। আর এই খবরটা পাঠালো কে? মেবি তন্দ্রা। তো যাই হোক, এই তন্দ্রা কিংবা তন্দ্রা ভক্ত সঞ্জয়, তো যাই হোক কেউ না কেউ একজন জানিয়ে দিয়েছে সহেলিকে, আর এই খবরটা জানার পরে সে বিয়ে ভেঙে দিয়েছে। কিন্তু জবা পালককে এবং তিন্নিকে এবং বাড়ির সবাইকে কথা দিয়েছে যে তিন্নি আর আদির বিয়েটা নাকি সে দেবেই, তো সে নাকি রাজি করাবে। জবা যখন ফাইনালি সহেলির বাড়িতে যায় তখন কিন্তু সহেলি বেশ ইন্টারেস্টিং মুডে ছিল, তার কারণ হচ্ছে তার বেশ কিছু বন্ধু বান্ধব এসেছে। তার তখন উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে যে জবাকে ইনসাল্ট করতে হবে, কারণ জবাও তাকে ইনসাল্ট করেছে। তো যাই হোক, এই ইনসাল্ট করাতে কী করতে পারে? জবাকে দিয়ে কিছু রান্নাবান্না করা, এইসব রান্নাবান্না করার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে জবা এসে নর্মালি সবার সামনে সার্ভ করে, কিন্তু সবাই সেখানে জবাকে কাজের মেয়ে বলে, তবুও জবা কিছু বলে না। তার কারণ হচ্ছে জবা মনে মনে একটা জিনিসই ভাবে যে তিন্নির বিয়েটা এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ফাইনালি সহেলি রাজি হয়ে যায়, এবং সহেলি যে রাজি হয়েছে জবার জন্যে তা নয়, সহেলি ভাবছে যে তার ছেলে আদি কিন্তু তিন্নিকে ভালোবাসে, আর তিন্নি তিন্নি করে সে পাগল হয়ে যায় যদি তার ছেলের কিছু হয়ে যায়। তো এইরকম আনন্দ করতে করতে ফাইনালি জবা বাড়িতে চলে আসে যে বিয়েটা ঠিকঠাক হয়ে গেছে। তো বাড়ি এসে সবাইকে যখন জানায় তখন পরম এসে এই জিনিসটা শুনে একটু অবাক হয়ে যায় এবং পরম বলে যে তুমি কেমন করলে। তখন যখন জবা সবটা খুলে বলে তখন পরম বেজায় চটেছে, তার কারণ হচ্ছে তার বউকে কাজের মেয়ের তকমা দেওয়া হয়েছে। আর তাই জন্যেই মোটামুটি পালক এবং তিন্নি একটুখানি অবাক হয়ে গেছে যে জবা ফাইনালি তিন্নির জন্য এত কিছু করলো। তো উল্টো দিকে সহেলি মোটামুটি ঠিক করেই নিয়েছে যে এবার গুরুজিকে নিয়ে তাদের বাড়িতে আসবে, এবং বাড়িতে এসে একটা মেলো ড্রামা ক্রিয়েট করবে এবং বলবে একটা যজ্ঞর প্রয়োজন, এবং এই যজ্ঞতে জবাকে নাজেহাল করে ছাড়বে। কিন্তু উল্টো দিকে তন্দ্রা ম্যাডাম প্ল্যান করেই রেখেছে যে ডাক্তারকে কী করে হ্যান্ডেল করবে, তার কারণ এর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলে এসেছি জবা কিন্তু একজন স্পেশালিস্টকে দেখানোর চেষ্টা করছে তন্দ্রাকে, আর একজন ভালো ডাক্তারের কাছে যদি তন্দ্রা পড়ে তাহলে কিন্তু তন্দ্রা ধরা পড়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তন্দ্রা ফাইনালি চেষ্টা করছে যে কোনোরকমভাবে সঞ্জয় যাতে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে, কিন্তু সঞ্জয় হ্যান্ডেল করতে পারে না। উল্টো দিকে তন্দ্রা তখন তাকে প্ল্যান দেয় যে ডাক্তারের একজন মেয়ে আছে, তাকে কিডন্যাপ করার একটা প্ল্যান করো কিংবা একটা হুমকি দাও। আর সেই হুমকির ভয়ে ডাক্তার এসে মোটামুটি তন্দ্রার ফেভারেই কথা বলে, বাড়ির সবাই একটু অবাক হয়ে যায় যে তন্দ্রা আর কোনোদিনও ভালো হবে না। তারই পাশাপাশি ডাক্তার আবার বলে যায় যে তন্দ্রাকে বাড়ির সবার মাঝখানে রাখলে ভালো হয়। তো জবা মোটামুটি ঠিক করে যে এবার থেকে বাড়ির বড় বউ বাড়ির সবার সাথে বসেই খাওয়া দাওয়া করবে এবং সবার মধ্যেই থাকবে, কেউ না কেউ তাকে নিয়ে যাবে, এক ঘরের মধ্যে থাকাটা ভালো না। কিন্তু তন্দ্রা তো নিজেও জানে যে তিন্নি আর আদির বিয়েটা ফাইনালি হতে দেবে না তন্দ্রা। কিন্তু সহেলি আর তন্দ্রার মধ্যে কি কোনো কানেকশান আছে নাকি নাকি এটা একটা সাধারণ ব্যাপার, সহেলি সহেলির মতো এগোচ্ছে আর তন্দ্রা তন্দ্রার মতো এগোচ্ছে, দুজনেরই লক্ষ্য এক, সেটা হচ্ছে জবার ক্ষতি করা। তো কি হবে, আদি আর তিন্নির বিয়েটা কি ভেঙে যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। কিন্তু তার সাথে আমি যেটা বলে দিতে পারি সেটা হচ্ছে যে এই যজ্ঞতে কিন্তু একটা বড় রকম যজ্ঞই হতে চলেছে। তো সেই যজ্ঞতে কি এমন ঘটতে চলেছে এটা যদি তোমাদের জানতে হয় তাহলে কি করতে হবে, অবশ্যই করে দেখতে হবে কে আপন কে পর স্টার জলসায় ঠিক সন্ধ্যে 7:30 সময়। যারা যারা মিস করে যাচ্ছ আমি আছি, আমি চেষ্টা করবো তোমাদেরকে যেটুকু আমি খবর পাই সেটুকু খবরই জানিয়ে দেওয়ার জন্য। আজকে একটা টিপস রয়েছে, আজকে টিপস হচ্ছে আমরা অনেক সময় একটু হাওয়ার মধ্যে যাই এবং আমাদের এই সুন্দর সুন্দর চুলগুলো আবার ছেড়ে রাখতে ইচ্ছা করে, তো কিন্তু ঠোঁটে আবার আমাদের লিপস্টিক দিতে হয়, আবার যারা লিপস্টিক প্রেমী আছে তারা তো লিপস্টিক পরবই কিন্তু চুলও ছাড়তে হবে, না হলে তো বেশ স্টাইলিশ দেখাবে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় হাওয়ার মধ্যে চুলগুলো এসে ঠোঁটের উপরে পড়ে, আর ঠোঁটের উপরে পড়লে যাই হোক আমারই পড়ে গেছিলো,
তো সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে যারা অতিরিক্ত স্টাইল করো এবং স্টাইলিশভাবে হাঁটতে চলতে এবং কথা বলতেও পছন্দ করো তারা একটা কাজ করতে পারে হাওয়ার মধ্যে হাত দুটোকে জাস্ট এরকমভাবে নিতে পারো এবং নেয়ার পরে যেটা বলতে পারো সেটা হচ্ছে OMG টাইপের একটা মুড নিতে পারো এবার ইভেন আরও অনেক কিছু করা যেতে পারে যে একটা অবাক হয়ে গেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে কিংবা কোনো কিছু দেখলে সেটা অবাক না তবুও তোমরা একটাখানে স্টাইল করে অবাক হওয়ার মতো করলে সেটা করতে পারো আর যারা যারা নর্মালি আমাদের মতো সাধারণভাবেই পছন্দ করো যাদের চুল এসে গেলে একটু সমস্যা কিন্তু স্টাইলও করতে পারবে না তারা একটা কাজ করতে পারো তারা সেটা হাতটাকে এরকম জাস্ট রেখে এরকম এরকমভাবে সরিয়ে দিতে পারে চুলটাকে জাস্ট তাহলে কোনো প্রবলেম হবে না এটা ছিল একটা ছোটোখাটো হ্যাক্স এবার যেটা বলবো সেটা হচ্ছে আমার এই গোটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বসে না থেকে লাইক করে দাও আর যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে তোমাদের মূল্যবান কমেন্টটা কমেন্ট বক্সে লিখে ফেলো আর যেটা করবে সেটা হচ্ছে শেয়ার করে সমস্ত বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করো আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে এরকম সুন্দর সুন্দর ফাওয়া টিপস পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর তার পাশের বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়েছি বন্ধুরা ততক্ষণের জন্য টাটা।